নমস্কার, আমি দেবপ্রদীপ। আজকে আপনাদের কাছে চলে এসেছি কিছু প্রাইড মোমেন্ট শেয়ার করতে। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট প্রেজেন্ট বঙ্গনারী সম্মান 2023। Leadership is an action, not a position. Aparajita Addhya, বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের প্রথম নির্বাচিত নারী সাধারণ সম্পাদক, গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে ইনি সেই একমাত্র নারী যিনি কোন দেশের জাতীয় প্রেস ক্লাবে দুইবারের নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক। এই বঙ্গনারী বাংলাদেশ উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক এবং বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা এবং একই সঙ্গে ডেইলি বিজনেস আই ও উইমেন আই অনলাইনের সম্পাদকও। মিডিয়াতে নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করে আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের তরফ থেকে বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন। আজ সুরিয়া সিনহা অ্যান্ড উইনার্স ট্র্যাক পরিবার প্রেজেন্টস বঙ্গনারী সম্মানের মঞ্চে লিডারশিপ ইজ অ্যান অ্যাকশন নট আ পজিশন বিভাগে আমরা সম্মান জানাব ফরিদা ইয়াসমিনকে। ফরিদা ইয়াসমিন, সম্মান যখনই পাবে তখনই একটা মানে মন ভালো করার ব্যাপার থাকে। আর তার সঙ্গে যখন যুক্ত হয় নারী সম্মান, যখন যুক্ত হয় বঙ্গ, মানে আমাদের কাছে এখন যারা আমরা প্রবাসী আমি এখন মানে খুশি হতে চাই। তো ফলে আমার কাছে বঙ্গ ব্যাপারটা না মানে কি বলবো, এটা যেন একটা ভিতর থেকে না আসতে পারে। তো যখন এরা আমাকে করলেন আমাকে, তখন আমার মনে করলো যে না, এটা আমাকে যেতেই হবে, যেভাবে হোক আমার নানা রকমের দাম মানে বললাম তার যে কোনো কাজের মূল্য যদি দেয়। কাজ করেছি আমি, দর্শক ভালোবেসেছি। মাতা বাবু বলে সব কাজ, নিজের সংসার সমাজ কর্মক্ষেত্র সব সামনে এবং নিজের নিজের প্রচেষ্টা রয়ে দক্ষতা দিয়ে আমি চাইবো আগামী দিনে সম্মান আরো নারী দর্শন বঙ্গনারী যে বিশেষ কাজ এটা আরো অনেক বেশি চলচ্চিত্র পরিচালকের অধীনে তার বলিষ্ঠ অভিনয় সমৃদ্ধ করেছে ভারতীয় চলচ্চিত্রকে। সব জেনারের সিনেমায় তার সাবলীল অভিনয় মন কেড়েছে আপামর সিনে প্রেমী দর্শকদের। আজ সুরিয়া সিনহা অ্যান্ড উইনার্স ট্র্যাক পরিবার প্রেজেন্টস বঙ্গনারী সম্মানের মঞ্চে সেটিং দ্য স্টেজ অন ফায়ার বিভাগে আমরা সম্মান জানাচ্ছি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী এবং স্বনামধন্য নৃত্যশিল্পী মমতা শঙ্কর মহাশয়কে। এবং আমি ওকে বলেছিলাম আমার একটা ছবি এঁকে দেবে, ও বলেছিল হ্যাঁ দেবো। আজকে যে এটাও পাবো আমি, এত বড় একটা পুরস্কারের সঙ্গে এটাও একটা উপরি পুরস্কার, এটা আমি ভাবতে পারছি না। অনেক 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 ধন্যবাদ। আমি চাই যে আমার পুরোটা সামনে অনেক অনেক বঙ্গনারী বা এই সম্মানের
প্রত্যেকটি বিবাহিত মহিলার প্রতিনিধি খুকুমণি সিঁদুর এবং আলতার চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রিয়া রায় চৌধুরী, যিনি বাঙালির পুরনো ঐতিহ্যকে বর্তমানে স্টাইল স্টেটমেন্টে পরিণত করেছেন। তাঁর দক্ষ অভিভাবকত্বে সম্পূর্ণ হার্বাল এবং অর্গানিক উপায় তৈরি হচ্ছে খুকুমণি সিঁদুর এবং আলতার, যা বর্তমান নারী প্রজন্মের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য। রিয়া রায় চৌধুরীর একমাত্র লক্ষ্য, সমস্ত নারীর প্রত্যেকটি দিন যাতে হয়ে ওঠে সুমধুর। আজ সূর্যা সিনহা এন্ড উইনার্স ট্র্যাক পরিবার প্রেজেন্টস বঙ্গনারী সম্মানের মঞ্চে নেক্সট জেন অন্টারপ্রেনর বিভাগে আমরা সম্মান জানাচ্ছি বাংলার অন্যতম বিজনেস টাইকুন রিয়া রায় চৌধুরী। তার মাঝে একটা শপিং তার এই অনুষ্ঠানের অংশ থেকে আপনার কেমন মনে হয়? আমার ভীষণ আনন্দ হচ্ছে, বিশেষ করে বঙ্গ নারী সম্মান বাংলার মেয়ে। দেখুন, যে কোনো সম্মান পেতেই মানুষের ভালো লাগে, এবং এই সম্মান পেয়েছি তার জন্য আমি রেড ওয়াইন ইনিশিয়েটিভ এন্টারটেনমেন্টকে, তাদের ইনিশিয়েটিভের জন্য এবং অন্যান্য যারা আমার সঙ্গে যুক্ত আছে প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। কারণ মেয়েরা এই গত 20-25 বছরে কিন্তু অনেক এগিয়ে গেছে অনেক ক্ষেত্রে, যেটা এই বঙ্গনারী সম্মানের বড় একটা দিক হলো যে শুধু এন্টারটেনমেন্ট বা গ্ল্যামার প্রফেশন নয়, নানান ধরনের প্রফেশন থেকে মহিলাদের ওরা সম্মানিত করছেন। মিতালি বিশ্বকর্মা, পেশায় আমি শিশু রোগ বিশেষজ্ঞ। গর্বের সঙ্গে ক্লাসিক্যাল ডান্স পারফর্ম করার পাশাপাশি যে বঙ্গনারী বিভিন্ন রিসার্চ স্কলারের জীবনে গাইডের ভূমিকা পালন করেছেন, যে বঙ্গনারী প্রসার ভারতী দূরদর্শনের মতো স্বনামধন্য সংস্থার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, সম্বলপুর বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা এবং আসাম বিশ্ববিদ্যালয়ে নিজের উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেছেন, আজ সূর্যা সিনহা অ্যান্ড উইনার্স ট্র্যাক পরিবার প্রেজেন্টস বঙ্গনারী সম্মানের মঞ্চে আর্কিটেক্ট বিল্ডিং ফিউচার বিভাগে আমরা সম্মান জানাচ্ছি সেই বঙ্গনারী, অর্থাৎ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস বিভাগের ডিন এবং নর্থ ইস্ট কালচারাল সেন্টারের আর্টিস্টিক ডিরেক্টর প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখার্জিকে। পেয়েছি সবার সঙ্গে এবং অন্য আরো এতজন মহিলার সঙ্গে যে আমার নিজেকে খুব খুব গর্বিত মনে হচ্ছে। বিশেষত শাড়ির ব্যবসাকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে ইপসিতাস বুটিক হাউস। এই মুহূর্তে কলকাতা শহরের বুকে রমরমিয়ে চলতে থাকা এক ব্যস্ততম বুটিক, অনুষ্ঠান বাড়ি থেকে অফিসে পরার শাড়ি, এমনকি নিত্যদিন ঘরে পরার শাড়িও রয়েছে এই বুটিকে। 50,000-এরও বেশি মানুষ এই বঙ্গনারীর কাজকে নিয়মিত ফলো করেন এবং 2,000-এরও বেশি মানুষ ওর রেগুলার কাস্টমার। তাই আজ সূর্যা সিনহা এন্ড উইনার্স ট্র্যাক পরিবার প্রেজেন্টস বঙ্গনারী সম্মানের মঞ্চে এসকেলেটিং ইওর অ্যাটিটিউড বিভাগে আমরা সম্মান জানাবো এনথুজিয়াস্টিক অন্ত্রপ্রাণার মিসেস ইপসিতা দাস, অপরাজিতা আঢ্য, এক আকাশে মিসে টিভি সিরিয়াল থেকে শুরু করে জলমুখে, চিনি, প্রাক্তন, বেলা শেষে, ছোট পর্দা থেকে বড় পর্দা, সর্বক্ষেত্রেই তার দক্ষ অভিনয়শৈলী মুগ্ধ করেছে বাঙালি দর্শককে। আজ সূর্যা সিনহা অ্যান্ড উইনার্স ট্র্যাক পরিবার প্রেজেন্টস বঙ্গনারী সম্মানের মঞ্চে পুটিং রোল ইন্টু রিয়েলিজম বিভাগে আমরা সম্মান জানাচ্ছি সদা হাস্য বলিষ্ঠ অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। আজকে এই যে আমরা এতজন এসেছি, এত আনন্দ করছি, এত হই হই করছি, এত মজা করছি, সবাই পুরস্কার পাচ্ছেন, সম্মান পাচ্ছেন, এই সেকেন্ড এপিসোডটা করাটা খুব একটা সহজ ছিল না, খুব ডিফিকাল্ট ছিল ওর পক্ষে, ওর জন্য একটা জোরে হাত তাড়িয়ে রাখো।
আমরা সম্মান জানাচ্ছি ডক্টর অগ্নিমিতা গিরি সরকারকে। নাতালি অগ্নিমিতা গিরি সরকার 19 শতকের বাংলা সাহিত্য বিষয়ে গবেষণা করে চলেছেন। তার লেখা জনপ্রিয় একটি বই উইমেন অ্যান্ড ওয়ার্ল্ড ইতিমধ্যেই সাহিত্য জগতে বহুল প্রশংসিত হয়েছে। জিএনইউ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিটি দশা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার প্রসারে তার অবদান অনস্বীকার্য। আজ সূর্য সিনহা অ্যান্ড উইনার্স ট্র্যাক পরিবার প্রেজেন্টস বঙ্গনারী সম্মানের মঞ্চে আর্কিটেক্ট বিল্ডিং ফিউচার বিভাগে আমরা সম্মান জানাচ্ছি শিক্ষানুরাগী প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাসকে। তার সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা সঙ্গীত জগৎ। সম্প্রতি শুভ বিজয়া চলচ্চিত্রে তার অভিনয় দক্ষতাও মন কেড়েছে বহু দর্শকের। অনুপম রায়, অনিন্দ চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচির মতো স্বনামধন্য গায়কদের সঙ্গে ইতিমধ্যেই সমান দক্ষতায় গলা মিলিয়েছেন ইনি। আজ সূর্য সিনহা অ্যান্ড উইনার্স ট্র্যাক পরিবার প্রেজেন্টস বঙ্গনারী সম্মানের মঞ্চে এন্টারটেইনিং ইয়ার্স বিভাগে আমরা সম্মান জানাচ্ছি বর্তমান প্লেব্যাক সিঙ্গিং এর উঠতি নক্ষত্র অমৃতা দেকে। এইটুকু আশীর্বাদ, এইটুকু শুভেচ্ছা কামনা করি যারা আমার সঙ্গে জড়িয়ে, আমার সঙ্গে যারা কাজে রয়েছেন প্রত্যেকটা মুহূর্ত, যে অল্প অল্প বয়স ছেলেমেয়েগুলো তাদের নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছে, আমার সঙ্গে সঙ্গে আমার স্বপ্নের সঙ্গে তাদের স্বপ্নগুলোকে নিজের মতো করে তাদের নিয়ে যেন এগিয়ে যেতে পারি অনেক দূর, এইটুকু আশীর্বাদ করবেন। ধন্যবাদ।